স্বাধীন বাংলা বেতারের শিল্পী আব্দুল জব্বার, সুর আর গানের জগতে হার না মানা গুণী এই শিল্পী এখন হাসপাতালের বিছানায় লড়ছেন জীবনের সঙ্গে। সুরের জাদুতে অগণিত ভক্ত মনে গড়েছেন স্থায়ী আসন। কালজয়ী অসংখ্য গানের জন্য তাকে বলা হয় জীবন্ত কিংবদন্তি। দীর্ঘদিন ধরে কিডনি সহ নানা জটিলতায় ভুগছেন শিল্পী আব্দুল জব্বার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 20 এপ্রিল তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। দিন দিন খারাপের দিকে যাচ্ছে তার অবস্থা। সম্প্রতি স্থানান্তর করা হয়েছে ICU-তে। গঠন করা হয়েছে 13 সদস্যের মেডিকেল বোর্ড। মাল্টিপল প্রবলেমে আমরা মেডিকেল বোর্ড করে ICU-তে দিছি। অ্যাকর্ডিং তাদের আমাদের প্ল্যান হয়েছে, চিকিৎসা চলছে এবং ডায়ালিসিস সপ্তাহে 2টা অথবা 3টা, আমরা ওনাকে 3টে করতে পারলেই ভালো, ডায়ালিসিস আমরা করবো রেগুলার। অবস্থা অনুযায়ী বা ওনার অসুখের ধরন অনুযায়ী আমরা আমাদের পক্ষে থেকে যতটুকু সম্ভব সহায়তা দিয়ে আসছি। এখন যে ভর্তি আছেন, এখনও আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। তবে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তার পরিবার। বিদেশে নিতে হলে আমার এয়ার অ্যাম্বুলেন্সের দরকার, চিকিৎসার ব্যয় ভার দরকার। এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া শুনেছি 60-70 লাখ টাকা, এটা তো আমার পক্ষে সম্ভব না, সরকারের কাছে ওয়ান টু ব্যাপার, সরকার পারেন। আব্দুল জব্বারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।